নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লিসেন টু কসমোস আজকের টপিকে আমরা ডিসকাস করব এক একটা হাউস কি রিপ্রেজেন্ট করে যাতে প্রেডিকশানে আমরা আরও অ্যাকিউরেট হতে পারি অ্যান্ড আজকে ভিডিওটা লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবেন অ্যাট দ্য এন্ড অব দ্য ভিডিও আপনাদের জন্য একটা অফার থাকবে তো চলুন জানা যাক কোন হাউস আমাদের কি ডিটেলস দেয় তো আমি ফার্স্টে যে কোনো একটা অ্যাসেন্ডেন্ট নিয়ে নিচ্ছি স্করপিও আপনাদের ফার্স্ট হাউসে কোনো সাইন হতে পারে আপনারা দের অ্যাসেন্ডেন্ট হবে ওটা তো এটা আপনাদের ফার্স্ট হাউস লগ্ন ফার্স্ট হাউস যেহেতু আপনাদের লগ্ন ফার্স্ট হাউস থেকে আপনারা নিজেদের ব্যাপারে দেখতে পারবেন নিজেদের ফিজিক্যাল বডি নিজেদের হেলথ রকম থাকবে ফিটনেস ফিজিক রকম থাকবে এই সব কিছু আপনারা দেখতে পারবেন আপনাদের ফার্স্ট হাউস থেকে ফার্স্ট হাউসের পরে আসে সেকেন্ড হাউস এই হাউসটা আপনাদের সাপোর্ট সিস্টেম আপনাদের স্পিচ এখান থেকে দেখা হয় আপনাদের ফুড বিহেভিয়ার সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড অ্যাকিউমুলেটেড ওয়েলথও আপনি এখান থেকে দেখতে পারবেন ইনফ্যাক্ট কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি যদি থাকে অ্যানসেস্ট্রাল ওয়েলথ যদি থাকে তাহলে আপনি এটাকে এখান থেকে দেখতে পারবেন যাদের সেকেন্ড হাউস খুব স্ট্রং তাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে বা অ্যানসেস্ট্রাল ওয়েলথ থেকে খুব বড়ো অ্যামাউন্টে গেন্স হয় তো চলুন চলে আসি থার্ড হাউসে থার্ড হাউস থেকে আপনি দেখতে পারবেন আপনার কোনো ইয়াঙ্গার ব্রাদার বা সিস্টারের ব্যাপারে যদি তারা থাকে থার্ড হাউস অলসো আপনাদের নেবারকে বোঝায় আপনাদের কমিউনিকেশন স্কিল কতটা স্ট্রং সেটাও থার্ড হাউস থেকে বোঝায় অ্যান্ড আপনারা কতটা অ্যাকশন দিচ্ছেন আপনাদের এফার্ট লেভেল স্ট্রং থার্ড হাউস মানে আপনাদের এফার্ট লেভেল খুব স্ট্রং এবার আসি ফোর্থ হাউসে ফোর্থ হাউস থেকে আপনারা নিজেদের মায়ের ব্যাপারে দেখতে পারেন নিজেদের প্রপার্টি দেখতে পারেন ভেহিক্যালস দেখতে পারেন আপনাদের পিস অফ মাইন্ড অ্যান্ড হ্যাপিনেস এটাও আপনাদের ফোর্থ হাউস এবার আসে ফিফ্থ হাউস ফিফথ হাউস আপনাদের রিলেশনের হাউস এখান থেকে আপনারা নিজেদের লাভ রিলেশনের ব্যাপারে দেখতে পারেন আপনারা কোনো ফিল্ডে যদি খুব ক্রিয়েটিভ হন সেটা আপনাদের ফিফথ হাউস আপনাদেরকে দেখাবে অ্যান্ড ফিফথ হাউস আপনাদের স্টমাকের এরিয়াটাও বোঝায় নেক্সট সিক্স হাউস সিক্স হাউস খুব কমন এটাকে সবাই রোগ রিপু রিন এই নামে জানে আরও অনেকগুলো আসপেক্ট আছে সিক্স হাউসের বাট মেন হচ্ছে ডিজিজ এনিমি অ্যাক্সিডেন্টস লোনস এই সব জিনিস দ্যাটস ওয়াই সিক্স হাউসকে একটা বাজে হাউস কনসিডার করা হয় কারণ এটা অনেক ডিফিকাল্ট আসপেক্ট অফ লাইফ বোঝায় এনিমি থাকাও বাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিজিজ হচ্ছে সেটাও বাজে অ্যান্ড আপনাদের খুব বড় লোন আপনারা নিয়ে নিয়েছেন সেটার জন্য আপনাদের প্রবলেম সেটাও সিক্স হাউস দিয়ে বোঝা যায় আপনার ডেলি রুটিনও সিক্স হাউস অ্যান্ড সিক্স হাউস থেকে আপনি আপনাদের মামার ব্যাপারেও দেখতে পারেন নেক্সট সেভেন্থ হাউস খুব ইম্পর্টেন্ট হাউস কারণ জাস্ট অপোজিট টু লাগনা অ্যান্ড সেভেন্থ হাউস থেকে আপনারা আপনাদের ম্যারেজের ব্যাপারে জানতে পারবেন ম্যারেজের জন্য প্রাইমারিলি সেভেন্থ হাউসকে দেখা হয় তারপরে আরও অন্য হাউস আছে অলসো আপনারা যদি বিজনেসে থাকেন বিজনেস পার্টনার সেটাও সেভেন্থ হাউস থেকে বোঝায় আপনাদের যদি কোনো ডেলি ইনকাম থাকে সেই ডেলি ইনকামও আপনাদের সেভেন্থ হাউস থেকে দেখা যায় নেক্সট এইট হাউস আর একটা ডেঞ্জারাস হাউস সিক্স থাউজের থেকে একটু বেশি ডেঞ্জারাস কারণ এটা লং টার্ম ডিজিজকে বোঝায় তার সাথে সাথে আপনাদের যদি কোনো হিডেন সিক্রেটস থাকে কোনো খুব ট্রান্সফরমেশান থাকে সেটা এইট হাউস থেকে বোঝা যায় আপনারা কোনো ডিপ রিসার্চ করছেন সেটা একটা ভালো পয়েন্ট এইট হাউসের কোনো সিক্রেট ল্যাঙ্গুয়েজ আপনি কোনো সিক্রেট এজেন্সিতে কাজ করছেন এফ হতে পারে বা এমন কিছু যেটা সব লোকে জানে না যেরম ব্ল্যাক ক্যাট জব হতে পারে এই রকম টাইপের জব এইট হাউস থেকে বোঝা যায় নেক্সট আছে নাইনথ হাউস নাইনথ হাউস আপনার লাইফে আপনার গুরুকে রিপ্রেজেন্ট করে আপনার গুরু আপনার বাবা বাবাকে মাঝে মাঝে টেন হাউসেও দেখা হয় নাইন থাউজেন্ডও দেখা হয় আপনার বাবা আপনার গুরু কিংবা এমন কোনো এল্ডার পারসন যে আপনাকে অ্যাডভাইস দেয় সেটা হচ্ছে নাইনথ হাউস আপনার হাইয়ার লার্নিং সেটাও নাইন্থ হাউস আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম ফিফথ হাউস থেকে প্রাইমারি লার্নিং দেখে অ্যান্ড নাইন্থ হাউস থেকে আপনার হাইয়ার লার্নিং দেখে নেক্সট টেনথ হাউস টেন্থ হাউস ইজ দ্য হাউস অফ ক্যারিয়ার এটার থেকে এটা হচ্ছে হাউস অফ জব এটা হচ্ছে হাউস অফ বিজনেস অ্যান্ড এটা হচ্ছে হাউস অফ ক্যারিয়ার অ্যান্ড প্রফেশন টু দ্য হাইয়েস্ট লেভেল সেটা আমরা টেন্থ হাউস থেকে দেখি এটা এমন একটা হাউস যেখানে আপনার ফ্রি উইলকে সব থেকে বেশি আপনি এক্সারসাইজ করতে পারবেন নেক্সট ইলেভেন্থ হাউস এটাকে বলা হয় হাউস অফ গেমস হাউস অফ ফুলফিলমেন্ট অফ উইশ অলসো এটা আপনার সোশ্যাল নেটওয়ার্কের হাউস তো নামগুলো শুনে তো খুব ভালো মনে হলো গেন্সের হাউস উইশ ফুলফিলমেন্টের হাউস কিন্তু এই হাউজের একটা খুব বড় প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই হাউসটা আপনাকে প্রচুর অ্যাম্বিশিয়াস বানিয়ে দেয় অ্যান্ড আপনি একটা জিনিস পাবেন ওই জিনিসটাকে ছেড়ে আরেকটা জিনিসের পেছনে এগিয়ে যাবেন এটা হচ্ছে ইলেভেন্থ হাউসের খুব বড় প্রবলেম নেক্সট টুয়েলথ হাউস টুয়েলথ হাউস আপনার এক্সপেন্সকেও বোঝায় আপনার ইনভেস্টমেন্টকেও বোঝায় আপনি যদি খুব চ্যারিটি করেন সেটাও টুয়েলভ হাউস আপনার স্লিপ ও টুয়েলথ হাউস যদি টুয়েলভ হাউস ডিস্টার্ব থাকে এদের স্লিপিং ট্রাভেলস হয় ইনসোমনিয়ার মতন ডিজিজ হতে পারে ইনফ্যাক্ট টুয়েলভ হাউস দিয়ে মোক্সকেও দেখে তো এইগুলো মোর আর লেস কিছু বেসিক আসপেক্টস ছিল ডিফারেন্ট হাউজের আমি যদি আরও ডিটেলসে যাই একটা কনসেপ্ট থাকবে ভাওয়াত ভাবাম যেটা দিয়ে আরও ডিটেলভাবে আপনি হাউজের ডিটেলস বুঝতে পারবেন বাট বিগিনার হিসাবে বেসিকের জন্য এইটুকু ডিটেলস এনাফ তো আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওর এন্ডে আপনাদের জন্য একটা অফার থাকবে তো অফারটা হচ্ছে আমি যে কোনো দুটো চার্টের ফ্রি কনসালটেশন করবো তো আপনারা নিজেদের বার্থ ডিটেলস ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এই ভিডিওর কমেন্টে শেয়ার করবেন কেউ কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন না আমি পার্সোনালি সিলেক্টেড ক্যান্ডিডেটসের কন্ট্যাক্ট করে নেব আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন জয় হিন্দ